চোখের সামনে বসছে না যে আপনার একটা ঘর করে দেওয়ার জন্য, আপনার জীবনের এই তিরিশটা বছর, তিরিশ বছর যাবৎ আপনি ভিক্ষা করতেছেন আর কিছুই করা সম্ভব হয়েছে না। এই 90,000 টাকা জমাইছিলেন নিসাগা আপনার মরলে তো সবই শেষ, আর দরকার নাই, কুন্দা সাইন বেঁচে থাকতেন সাইন না মরে যেতেন, শান্তি পাইতাম মরে গেলে, কোনো টেনশন আছে না। আমার বিষয় হলো আপনি তিরিশ বছর যাবৎ যে এই ভিক্ষা করতেছেন স্বামী মারা যাওয়ার পর থেকে, আজ পর্যন্ত কেউ আপনার পাশে দাঁড়াইলো না, মানে মানে আজ পর্যন্ত কি আপনার এই কথাগুলো মনের কষ্টগুলো কারো কাছে বলেন নাই? ভিক্ষা করে বাবা মানে মারা যাওয়ার পর থেকে নেমে পড়ছে, পরে আপনি যে জায়গায় তাহে নে হন ওই জায়গায় কি কোনো ওই চৌকি টকি বা কাঠটা আছে দিছে? এলে কি অভাব আছে খাইতে গেলে না থাকতেছেন যে কি অভাব আছে আপনার? আপনি যদি 150 টাকা ইনকাম করুন দৈনিক, যদি মানুষের কাছ থেকে পান, বাজারের তো অনেক দাম না, এই যে বাজার তরকারির তরি তরকারির অনেক দাম না, পরে কিভাবে চলে? চাইলে যদি দেয় দিল, না দিলে আর কিনে নেই, আগে মাছ চারা মাছ দিছে সব ভালো করার মালিক তো আল্লাহ, আল্লাহ যা করে তাই আমি সুখী। যারা অর্থবিত্ত কম থাকে, টাকা পয়সা কম থাকে, আল্লাহ কিন্তু তাদের পছন্দ করে করে না বাবা? এই যে দরজা নেতেন তো ছায়া নিতে সেই যে তো আমি দায় থাকবা না, দায় থাকবেন না, কারণ লোক তারা তো মন খুশি হয়ে দিতেছে এবং দেখতেছে যে আপনি অসল, আপনি পরিশ্রম করার মতো শরীর না। যারা পরিশ্রম করার মতো শরীর আছে তারাও কিন্তু ভিক্ষা করতেছে, তাদেরটা ঠিক নাই।